নমস্কার বন্ধুরা সো বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে মানে সবার জন্য একটা জেনারেল একটা ভিডিও বানাচ্ছি কেরিয়ার সম্পর্কিত একটা ভাই কমন করেছিল যে শুধু টুয়েলভ পাসে কি পরীক্ষা মানে কি পরীক্ষা দেওয়া যাবে বা কি কেরিয়ার আছে দেখো নাইনটি পারসেন্ট ছেলে যারা আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা বলছি আমি যে এইটটি নাইনটি পারসেন্ট ফ্যামিলির যে ছাত্রছাত্রীরা সব মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে আর বেশিরভাগ স্টুডেন্ট যদি বলি আমাদের যতগুলো ক্লাস টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ হলো আর্টস বিভাগের স্টুডেন্ট সো আর্টসের যদি এখন কথা বলি আমাদের আর্টসের লাইনে বেশিরভাগ ছেলেমেয়েরা কি পড়বে অনার্স নিয়ে পড়বে কেউ বা পাশে জেনারেল লাইনেই বেশিরভাগ ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে তো এখানে আর্টসের যে মানে ইন ফিউচার কেরিয়ারের ক্ষেত্রে যদি দেখি কোনো তেমন কোনো অনেক মানে সায়েন্সের মতো এন্ট্রান্স এক্সাম নেই যে প্রবেশিকা পরীক্ষা তোমরা কোনো ভালো লাইনে আছে যেগুলো আছে প্রবেশিকা পরীক্ষা ধরো সেন্ট্রালের কিছু পরীক্ষা আছে আর্টসের স্টুডেন্টরা দিতে পারবে সেই পরীক্ষাগুলোর কিন্তু লেভেল অনেক হাই যেগুলো যাদের পড়াশোনার কোয়ালিটি হাই লেভেলের নয় তারা তোমরা কিন্তু ওই পরীক্ষা দিয়ে কোনো তোমাদের হবে না কিছু চান্স পাবে না অ্যান্ড ভিডিওটা আমি সেই সব ছেলেমেয়েদের কথা ভেবেই তৈরি করছি যাদের হলো পড়াশোনার কোয়ালিটি অর্থাৎ পড়াশোনার ব্যাপারে বলছি যে পড়াশোনাতে অতটা হয়তো ভালো না কিন্তু তোমরা তো দেখো পড়াশোনা তো ছাড়তে পারবে না না পড়াশোনা করতে হবে এখন এই পড়াশোনা করার জন্য সবার ক্ষেত্রে একটা প্রবলেম যেটা ফিনান্সিয়াল প্রবলেম আর্থিক সমস্যা এখন নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে যাদের হচ্ছে আমাদের কি হচ্ছে আর্থিক প্রবলেম এখন তোমরা তাড়াতাড়ি যদি কলেজে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে অনার্স পড়বে ভর্তি হবে আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি তোমরা যে যেই সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হও না কেন ইতিহাস হতে পারে ভূগোল হতে পারে ইংলিশ হতে পারে বাংলা হতে পারে ভবিষ্যতে দেখো একটা টার্গেট সবাই চাকরির পরীক্ষা দেওয়ার টার্গেট আছে চাকরির পরীক্ষা সরকারি চাকরি তাহলে সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি যদি সরকারি চাকরি পেতে চাও কলেজে পড়াশুনো করো যেই সাবজেক্ট নিয়েই পড়ো কলেজের পড়াশোনার সঙ্গে সঙ্গে মেন যেটা তোমাকে চাকরির পরীক্ষাতে যে সাবজেক্টগুলো থাকে ম্যাথ রিজনিং অ্যান্ড জিকে ইতিহাস ভূগোল এই সাবজেক্টগুলো সম্পর্কে কিন্তু দক্ষ মানে দক্ষতা বাড়াও এবং সাবজেক্টগুলোকে ভালোভাবে ধীরে ধীরে তৈরি করো নাহলে কিন্তু কোনোদিনও চাকরি হবে না এটা চাকরির আশা ছেড়ে দাও আমি যেটা সত্য ওটাই বলছি বুঝতে পারলে তিন বছর বা চার বছর যারা অনার্স কলেজে যখন পড়বে এই যে টাইমটা যারা তোমরা সিরিয়াসলি না নেবে চাকরির আসা ভুলেই যাও ওকে একটা প্র্যাকটিক্যাল কথা বলছি এমনিতেই যেগুলো চাকরির পরীক্ষা হচ্ছে এক একটা চাকরির পরীক্ষা হচ্ছে তারপর চাকরি পরীক্ষা হওয়ার পরেও পাঁচ সাত বছর তো কোনো খবর থাকে না যেগুলো আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষা এখন সোশ্যাল মিডিয়ায় দেখবে শুধু এই ফুড এসআই এস ক্লার্কশিপ এটা ওটা এগুলো চাকরির পরীক্ষার কোনো জানো এগুলো চাকরি একটা এই পরীক্ষাগুলো একবার হয় তারপর দুই তিন বছর কোনো খবর থাকে না কোন দিক দিয়ে রেজাল্ট হয় কেস সিলেক্ট হয় তারপর দুর্নীতি তো জানছো এখন শুনতে পাচ্ছ তো একটা জিনিস বলছি যে চাকরির অবশ্যই টার্গেট থাকবে টার্গেট রাখো পড়াশোনাটা সেই লেভেলে করো এখন তার সঙ্গে সঙ্গে চাকরি চেষ্টা থাকবে কিন্তু যদি তাড়াতাড়ি কিছু লাইফে ফিনান্সিয়াল স্টেবেল হতে চাও মানে আর্থিক দিক থেকে যে সমস্যাটা সবার ক্ষেত্রে বেশিরভাগ সেটা যদি দূর করতে চাও নিজে কিছু ইনকাম করতে যাও তাড়াতাড়ি যাদের পড়াশোনায় তোমাদের ইয়েটা অতটা মজবুত নয় হ্যাঁ যারা মার্সের স্টুডেন্ট তোমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে যেই সাবজেক্ট নিয়ে পড়ো কিনা কম্পিউটার কোর্স যেগুলো এখন বর্তমান যেটা যুগে যেটা চলছে ডিজিটাল এখন সোশ্যাল মিডিয়ায় কম্পিউটার কম্পিউটার ছাড়া কিন্তু কোনো জায়গাতেই তুমি স্কোপ পাবে না কম্পিউটার মাস্ট জানতে হবে এখন কম্পিউটার বলতে কি জানবে কম্পিউটার কম্পিউটার একটা বিশাল ফিল্ড যারা সায়েন্সে পড়ে তারা সায়েন্সে বেশিরভাগ ছেলে এখন ছেলেমেয়ের ইন্টারেস্ট যারা টেকনিক্যাল দিকে যায় তাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার অনেক কিছু আছে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বা বেসরকারি অনেক কলেজে জাস্ট কোনো তো যেই মানে জয়েন্টের র্যাঙ্ক হলেই ভর্তি হয়ে যায় কিন্তু আর্টসের বেশিরভাগ যে স্টুডেন্টরা যেসব ছাত্রছাত্রীরা যারা তোমরা ভিডিওটা দেখছো খুব মনোযোগ সহকারে শূন্য যেই পয়েন্টগুলো বলছি যারা এই কথাগুলো ফলো করবে দেখবে আমার যে এই কথাগুলো বলছি আমি হানড্রেড পারসেন্ট প্র্যাকটিক্যাল কথা বলছি এখানে কোনো ইয়ে না বানা বটানো কোনো কথা নয় বুঝতে পারলে যারা সিরিয়াস মেয়ে তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি কারণ আমি জানি জিনিসটা যে কী প্রবলেমটা আমাদের ফেস করতে হয় এবং যদি লাইফে বেশি মানে প্রবলেম ফেস না করতে যাও যদি এমন মানে সিচুয়েশান খারাপ হয়ে আসবে খারাপ সিচুয়েশান আসবে কি না ভাবতেও পারবে না সেই সিচুয়েশানে যদি না পড়তে যাও তাহলে এই কথাগুলো ফলো করো তারপর নিজের তোমার দিমাগ আছে ভাবো যে তোমাকে এখন কম্পিউটার কোর্সের মধ্যে তোমরা আর্টসের যারা ক্লাস টুয়েলভ পাশ করে এখন ধরো পরীক্ষা দিলে বা অলরেডি যারা ফার্স্ট ইয়ারে পড়ছ তোমরা কম্পিউটারে যে বিভিন্ন কোর্স আছে তার মধ্যে যেগুলো এখন বেশি ডিমান্ড আমি বলছি কয়েকটা কোর্সের কথা যে যে সবথেকে ডিমান্ডফুল কোর্সের মধ্যে এখন যদি বলি আমাদের সোশ্যাল মিডিয়ায় তোমরা দেখছো এই ভিডিওটাও সোশ্যাল মিডিয়ার মধ্যেই দেখছো সব থেকে যেটা এখন আমাদের যে একটা ট্রেন্ড চলে আসছে যে ম্যাক্সিমাম যারা অনেক ছেলে মেয়ে ইউটিউবার হতে যাচ্ছে ইউটিউব ইউটিউবে ভিডিও তৈরি করতে সে কারণ ইউটিউবে ভিডিও তৈরি করার ক্ষেত্রে সব থেকে যেটা ডিমান্ড কিনা একটা ভিডিও তৈরি করার জন্য ইউটিউবে কী দরকার তোমাকে ভিডিওকে সেটাকে তোমাকে হচ্ছে এডিটিং করতে হবে এই এডিটিং যেমন এডিটিং একটা এখন ধর মানে কোর্স মানে কোর্স পুরো এই এডিটিং তোমাকে শিখতে হবে এডিটিং না যে দু একটা শুধু ওই মোবাইল সফটওয়্যারে তুমি এডিটিং করে নিলে সেই ওই টুকটাক এডিটিং করে কিন্তু ওটা নিয়ে তুমি কোথাও অ্যাপ্লাই করতে পারবে না কোনো একটা ধরো ইনস্টিটিউটের মধ্যে কারো আন্ডারে কাজ করতে পারবে না তোমাকে পুরো একটা কোর্স কমপ্লিট করে পুরো এডিটিং জিনিসটা জানতে হবে বেসিক ধরো ছ মাসের বা এক বছরের এডিটিং কোর্স শিখলে বুঝতে পারলে সেটা তুমি যদি জানো তাহলে তোমার কি হবে একটা পুরো একটা স্কিল বেস একটা ইয়ে থাকবে তোমার একটা মানে সাপোর্ট থাকবে তুমি এমনি যে কোনো কলেজে ধর লাইনে অনার্স পড়ছো বা জেনারেল পড়ছো সেটার সঙ্গে সঙ্গে তুমি কি ওটা এক বছরের মধ্যে যখন শিখে যাবে এক বছরের কোর্স করতে পারো বা ছ মাসের করতে পারো তারপর নিজের উপর ডিপেন্ড করবে তুমি কতটা সিরিয়াস ওটা নিয়ে ক সেটা তত তাড়াতাড়ি শিখতে পারবে শেখার পরে সেখানে তুমি কি ওটা দিয়ে সাইড ইনকাম করতে পারবে অনেক সোর্স আছে এখন যেমন ডিজিটাল মেডি মিডিয়ার ক্ষেত্রে যদি বলি যে ফ্রিল্যান্সিং যেটা ফ্রিল্যান্সিং ওদেরকে জানো শুনো তুমি ঘরে বসে বাড়িতে তোমার কাছে যদি ল্যাপটপ থাকে কম্পিউটার থাকে বিভিন্ন ধরনের যে কাজগুলো তুমি কারো মানে অনলাইনে কারো কাজ কাজ নিতে পারবে সেই কাজ করে তুমি সেই কাজ হিসাবে যেটা ভাগ থাকে তোমাকে পার কাজ বা বিভিন্ন যেটা সে মানে কাজ হিসাবে বা অ্যাসাইনমেন্ট হিসাবে তোমাকে একটা তার ইয়ে দেবে পে করবে বুঝতে পারলে সো এখন আরেকটা বর্তমান যেটা কম্পিউটার কোর্সের মধ্যে মানে ইন ফিউচার যেটা খুবই ডিমান্ড বাড়ছে সেটা হচ্ছে যে অ্যানিমেশন যে কম্পিউটার কোর্সের মধ্যে যে ধরো এগুলো ডিপ্লোমা করতে পারো বা এক বছরের কোর্স করতে অ্যানিমেশন তারপর হলো ভিএফএক্স যেটা সব থেকে মোস্ট ডিমান্ডফুল এখন ইউটিউবে মানে ট্রেন্ডিং একটা যে বড় বড় যে হলিউডের যে সিনেমাগুলো হচ্ছে কি না যেগুলো আমরা ইয়েগুলো দেখি মানে শর্টগুলো দেখি যে সিনগুলো দেখি এগুলো কিন্তু ম্যাক্সিমাম নাইনটি কিন্তু মানে ভার্চুয়াল হয় পুরো কাল্পনিক একটাও কিন্তু মানে রিয়েল নয় বেশিরভাগই মানে রিয়েল নয় তো এই যে এইগুলো তৈরি করছে কি না ভিএফাক্স এফেক্টের মাধ্যমে এই ভিএফএক্স এফেক্টটা বলা এটা এই যে জিনিসগুলো অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স এটা কেউ যদি শিখতে পারো তোমরা দু বছরের মধ্যে মানে বছর যদি ডিপ্লোমা কোর্স করো এটা আর্টসের স্টুডেন্টরাও ভর্তি হতে পারবে এটার জন্য তোমাদের যে সায়েন্সে পড়তে হবে এমন কোনো ব্যাপার নয় তোমাদের আশপাশে যদি কোনো ভালো কম্পিউটার ইনস্টিটিউট থাকো থাকে সেখানে গিয়ে শোনো শুনে কি কি কোর্স আছে এই যে অ্যানিমেশন ভিএফএক্স তারপর অ্যানিমেশনের মধ্যে সব থেকে যেটা ইন ফিউচারে এখন ডিমান্ড বাড়ছে এখন প্রচুর যে বড় বড় কিছু ইউটিউবার কি না এই থ্রি ডি ভিডিও করে কি না তারা মানে আজকে মানে লাখো না মানে মাসে যে কত মানে পঁচিশ তিরিশ লাখ মানে দশ লাখ টাকা তাদের কাছে কিছু না থ্রি ডি অ্যানিমেশনের সাহায্যে বিভিন্ন যে ভিডিও কোনো স্পেসিফিক টপিকের ওপর তৈরি করে একটা ইউটিউবের চ্যানেল আছে এইচ প্রফেসর অফ হাউ প্রফেসর ও ভাউ যেন ইউটিউবের চ্যানেল আই থিঙ্ক তোমরা ওর ভিডিও দেখছো যে থ্রি ডি এনিমেশনের সাহায্যে যে ভিডিওগুলো বিভিন্ন যে শিক্ষামূলক এডুকেশনাল ভিডিওগুলো তৈরি করে মানে একটা ভিডিওতে দশ মিলিয়ন কুড়ি মিলিয়ন ভিউ বুঝতে পারলো তার ওই যে মানে ইউটিউব ইউটিউবারের এখন ইনকাম যেন মানে কোটি টাকার বিজনেস করে এখন ইন্টারন্যাশনাল লেভেলে সো এই যে এগুলো এগুলো করার জন্য তোমাদের সায়েন্স নিয়ে যে পড়তে হবে এমন কোনো ব্যাপার না যারা আর্টসের স্টুডেন্ট তোমরা নর্মালি ক্লাস টুয়েলভ পাস করেছো যাদের কোনো স্কোপ পাচ্ছ না যে কী নিয়ে পড়বে তোমরা এমনি কোনো সাবজেক্ট নিয়ে পড়ো ঠিক আছে যদি তার সঙ্গে যদি লাইফে তাড়াতাড়ি কোনো কিছু করতে যাও শুধু না যে চাকরি যে সরকারি চাকরির উপর টার্গেট রাখছো সরকারি চাকরির বর্তমান পরিস্থিতি বা ভবিষ্যতেও এরকমই পরিস্থিতি থাকবে এমন না যে পুরো চেঞ্জ হয়ে যাবে এবং সরকারি চাকরির জন্য যেটা পরিশ্রম যেটা পড়াশোনা সেটা টার্গেট রাখবে অবশ্যই কিন্তু আমি বলছি না যে ওটা ছেড়ে দেবে কিন্তু তার পাশে যে তুমি তার আগেই হয়তো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এগুলো কেউ যদি তোমরা সিরিয়াসলি নাও আমি যে জিনিসটা বলছি আমি প্র্যাকটিক্যাল কথা বলছি ওকে এখানে তারপর এই যে যেটা দুটো দুটা বললাম একটা হলো তোমার ভিডিও এডিটিং কোর্স করতে পারো ছ মাস বা এক বছরের ভালোভাবে শিখতে হবে কিন্তু এমন না যেহেতু পাস একটা কথা মাথায় রাখবে এখন বর্তমানে তুমি কাজ দেখে তোমার ভ্যালু পাবে সার্টিফিকেট তোমার কতগুলো আছে সার্টিফিকেট পরে আসবে আগে তোমাকে তুমি কোয়ালিটি তোমার কি আছে তুমি কাজ পারছো কি না সেটার উপর ডিপেন্ড করবে সার্টিফিকেট জাস্ট একটা প্রুফ যে সার্টিফিকেট হ্যাঁ তুমি এটা মানে করেছ সার্টিফিকেশান আছে আসল হচ্ছে কাজটা ওকে দেন তারপর ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই যে কোর্সগুলো এগুলো টুয়েলভ পাসের পরে যে কোনো সায়েন্স বা আর্টস কমার্সের যে কোনো লাইনের স্টুডেন্ট ভর্তি হতে পারবে এগুলো কোনো কলেজে না কোনো যেগুলো ইনস্টিটিউট আছে প্রাইভেট যে কম্পিউটার ইনস্টিটিউটগুলো তারা সেখান থেকে ডিপ্লোমা করায় বা এক বছরের কোর্স আছে ছ মাসের কোর্স আছে তোমরা তোমাদের আশপাশে যেই ইনস্টিটিউট আছে সেখানে গিয়ে তোমরা খোঁজ নিয়ে তারপর সোশ্যাল মিডিয়া ভালো আরও তো সার্চ করে দেখবে গুগলে সার্চ করে দেখতে পারো আমি যে শুধু বলছি এটা মেনে নিতে হবে তা নয় নিজেকে ইয়ে করতে করবে আগে যাচাই করবে নিজের দিমাগ লাগাবে ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ভেরি মানে বর্তমান যুগে এগুলো অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যদি কেউ মানে সায়েন্সের স্টুডেন্ট পড়তে চায় সেটার ক্ষেত্রে অ্যান্ড ডিজিটাল মার্কেটিং বর্তমানে ট্রেন্ডিং টপিক ডিজিটাল মার্কেট এখন ডিজিটাল মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা ইনকাম করছে তাদের কিসের নলেজ আছে ডিজিটাল মার্কেটিং বুঝতে পারলে মানে ডিজিটালি ঘরে বসে কিভাবে ইনকাম করবে এখানে এ টু জেড তোমরা এগুলো শিকার আছে প্রচুর জিনিস শিকার আছে এগুলো যারা কম্পিউটার সম্পর্কে জানো না একটা মাথায় জিনিস সবসময় এখন মানে মাথায় একটা জিনিস বেঁধে নাও কম্পিউটার না জানলে কিন্তু শুধু সরকার মানে প্রাইভেট সেক্টরে না সরকারি যে চাকরি কিনা এখন প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে মিনিমাম তো কম্পিউটার নলেজ লাগবে এবং যত কম্পিউটার ভালো জানো তত তোমার মানে মানে ভালো এই জন্য যত তাড়াতাড়ি এগুলো সম্পর্কে সচেতন হবে তত কিন্তু তোমার ভবিষ্যতে কি হবে তোমাকে মানে তোমার যেগুলো বাধাগুলো না ফেস করবে না অ্যান্ড গ্রাফিক ডিজাইনিং এই যে যেগুলো কোর্সগুলো আমি এখানে দেখাচ্ছি সবগুলো এগুলো ভালো তারপর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশান কীভাবে তৈরি করবে তারপর হলো সি এ ডিডি কম্পিউটার এই ডিজাইন অ্যান্ড ড্রয়িং তারপর হল এম এস অফিস যেমন বেসিক যে কম্পিউটার কোর্স আছে বেসিক কম্পিউটার কোর্সের মধ্যে কী হয় যে মাইক্রোসফট অফিস তারপর বিভিন্ন বেসিক যেগুলো সফটওয়্যার আছে বুঝেছো এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর যে কাজগুলো অনেকই ম্যাক্সিমাম ছেলে মেয়ে এগুলো আমরা জানি না তাহলে এগুলো সম্পর্কে কম্পিউটার শেখা মানে না যে তুমি একবারে লোয়ার লেভেলে যে বেসিক জিনিসগুলো না জানলে তুমি একবারে হায়ার জিনিস জানবে যে কোনো জিনিস কম্পিউটার একটা সায়েন্সের সাবজেক্ট যেমন ম্যাথ শিখতে গেলে প্রথমে কি না যোগ বিয়োগ ভাগ জানতে হবে তবেই তুমি হায়ার লেভেলে ম্যাথ পাবে সেই রকমই কম্পিউটার তুমি মানে যেই শিখো না কেন তোমাকে বেসিক থেকে প্রথমে শিখতে হবে বেসিক থেকে শিখতে শিখতে তারপর যে উপরে যতগুলো স্পেসিফিক তুমি লাইনে নির্দিষ্ট যে কোর্স করতে যাবে তখন তোমার মানে ধীরে ধীরে একটা নির্দিষ্ট ফিল্ডে তুমি কাজ করবে বুঝতে পারছো আশা করছি বোঝাতে পারছি তারপর হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে যেগুলো বড়ো ডিগ্রি কোর্স সে তারা ভর্তি হতে পারবে কিন্তু আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্টরা তোমরা যদি বিভিন্ন অন্যান্য কোর্সগুলো আসে তোমরা পাশে কোনো তোমাদের আশপাশে ইনস্টিটিউট থাকলে সেখানে গিয়ে দেখতে পারো ভালোভাবে ইয়ে করতে পারো এছাড়াও যেমন একটা আছে ডাটা অপারেটিং হ্যাঁ ডাটা হ্যাঁ ডাটা অপারেটিং যে কোর্স হয় ডাটা অপারেট হ্যাঁ এটাও খুব মানে বিভিন্ন অফিসে তুমি যদি কাজ করতে যাও। ডাটা অপারেটিংয়ের খুব প্রয়োজন হয় সো যে লাইনে তোমরা পড়াশুনা করছো অনার্স নিয়ে পড়ো বা জেনারেল লাইনে পড়ো টাইম ওয়েস্ট করবে না লাইফে যদি প্রবলেম ফেস না করতে চাও নাহলে জীবনে মানে লাইফে কিন্তু বহুত সমস্যা আছে বুঝতে পারছো না মানে যাদের বলছি আমি সেই সব ছেলেমেয়েদের কথা বলছি যাদের আর্থিক অবস্থা খুব হায়ার মানে ওরকম খুব ভালো নয় কারণ এগুলো কেউ খোলাখুলি বলে না আমি দেখছি সোসাইটিতে আমাদের সমাজে এখন মানে মানুষ কেউ কারো দিকে মানে কী বলবো মানে টাকায় না চায় না যে মানে কেউ কে জাস্ট সবাই নিজে নিজে ব্যস্ত এখন যেই এই ভাই একটা ভাই কমেন্ট করেছিল আই থিঙ্ক ওই ভাই বা বোন যে যে কয় হোক সো সেটার জন্য আমি বললাম এটা আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকেরই হেল্পফুল হবে অ্যান্ড কমেন্ট করে জানাবে আরও যদি কিছু জানতে চাও বুঝতে পারলে সো আমি যতগুলো ভিডিও তৈরি করছি বেশিরভাগ কারণ এটা সায়েন্সের চ্যানেল সায়েন্সের স্টুডেন্টদের যত প্রবেশিকা পরীক্ষার সম্পর্কে তো সায়েন্সের স্টুডেন্টদের অনেক প্রবেশিকা পরীক্ষা আছে স্কোপ আসে কিছুটা হলেও বেটার কিন্তু আর্টসের যেমন আমরা যে কোনো প্রবেশিকা পরীক্ষা দেখি না সাধারণত ম্যাক্সিমাম ছেলে কি হয় অনার্স নিয়ে পড়ে বা এমনি এখন চাকরির টার্গেট রাখার জন্য আমি একটা ভিডিও তৈরি করছি যারা তোমরা যে যে সাবজেক্ট নিয়ে পড়ো না চাকরির পরীক্ষা যদি পেতে চাও তাহলে ক্লাস ফার্স্ট ইয়ার থেকে জেনারেল সায়েন্স জেনারেল মানে জিকে কে জি মধ্যে সব সাবজেক্ট ক্লাস টুয়েলভ পর্যন্ত সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত আবার পড়াশোনা করো ওকে মানে কলেজে পড়ো এবং সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত বইগুলো আবার পড়াশোনা করো ওর সঙ্গে সঙ্গে কারণ ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট আমরা ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত কিছু যাই না ওকে এমনি তো আমরা পাশ করে যাই কিন্তু বইয়ে যেগুলো আছে কি না প্রচুর জিনিস থাকে যেগুলো থেকে যত যেগুলো চাকরির পরীক্ষা হচ্ছে কি না এই বেঙ্গলে আমাদের শুনেছ ক্লারশিপ গ্রুপ ডি যার পুলিশের কনস্টেবল এটা কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এগুলোর কোশ্চিনগুলো যেন সব সব মাধ্যমিক লেভেলের কোশ্চিন তাহলে কেউ যদি ভালোভাবে আমরা পড়ি ওগুলো তখন এগুলোর জন্য এক্সট্রা ভাবে না দু বছর তিন বছর পড়াশোনা করতে হয় না সত্য এটাই হ্যাঁ সো যারা এই কথাগুলো যাদের প্র্যাকটিক্যাল বিশ্বাস মনে হবে এবং যারা ভাববে যে হ্যাঁ ঠিক বললাম আমি তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ তোমরা জেনে যেখান থেকে পাবে সো থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করো নি অ্যান্ড আশা করছি এটা হেল্পফুল হবে অনেকেরই অ্যান্ড শেয়ার অবশ্যই করবে অ্যান্ড আরও কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবে আমি